নানা জল্পনা কল্পনার পর বাংলাদেশ ও গ্রিসের সমঝোতা চুক্তিটি গ্রিক সংসদে অনুমোদন হয়েছে। এখন অপেক্ষা গেজেট প্রকাশের। এরপরই প্রথমে অনিয়মিততার নিয়মিত করা প্রক্রিয়া শুরু করবে গ্রিক সরকার। এরপরই বাংলাদেশ থেকে মৌসুমি কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হবে। এর আওতাধীনরা বছরের 9 মাস গ্রিসে কাজ করে বাকি 3 মাস বাংলাদেশে থাকতে হবে। গ্রিসে বসবাস করেন 30,000-এরও বেশি বাংলাদেশি। দেশটির সরকারের পরিসংখ্যান অনুযায়ী বৈধ বাংলাদেশির সংখ্যা প্রায় 12,500। এর বাইরে অনেকে রয়েছেন যাদের বসবাসের অনুমতি নেই বা আশ্রয় আবেদন বাতিল হয়েছে। এমনকি অনেকেই এখনো আশ্রয় আবেদনেরই সুযোগ পাননি। আমরা চাই 5 বছরের জন্য কোনো যাত্রা থাকবে না, চুক্তি থাকবে না, ওদেরকে রেগুলার নিয়ে আসার জন্য। আমাদের ভাইয়েরা যারা বিভিন্ন ক্যাম্পে বন্দী আছেন ওনাদেরকেও যাচ্ছে এই লিগালের আওতায় আনা। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে গ্রিক অভিবাসন বিষয়ক মন্ত্রী নোতিস মিতারাচি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী গ্রিসে প্রতি বছর 4,000 কর্মীকে মৌসুমি কাজের ভিসা দেয়া হবে। এই আইন অনুযায়ী 9 মাস গ্রিসে কাজ করে বাকি 3 মাস বাংলাদেশে থাকতে হবে বাধ্যতামূলক। একজন মানুষ শুধু পরিবার পরিজন ছাড়া কন্টিনিউ থাকবে বা এখানে মানে পরিবার পরিজন ছাড়া থাকবে এটা মাথায় রেখে কিন্তু মূলত তারা এই ধরনের একটা আইন করেছে যে যারা ধরো 9 মাস কাজ করবে এবং 3 মাস কিন্তু তাদের দেশে যাবে এবং তাদের এমপ্লয়ার কিন্তু কৃষিকাজ করতে আগ্রহী না হলে এবং অন্য দেশে চলে যাওয়ার পরিকল্পনা নিয়ে গ্রিসে না যাওয়ার পরামর্শ কমিউনিটি নেতার। আপনারা যারা কৃষি বিষয় নিয়ে গ্রিসে আসবেন আমার অনুরোধ থাকবে আপনারা কৃষিতেই কাজ করবেন এই মনোভাব নিয়ে আসবেন। গেজেট প্রকাশ হলেই গ্রিসে বসবাসরত অনিয়মিত 15,000 বাংলাদেশিকেও একই স্কিমের আওতায় নিয়মিত করা হবে। প্রতারক এবং দালাল থেকে সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রদূতের। যারা অনিবন্ধিতভাবে অনেকদিন ধরে গ্রিসে বসবাস করছেন তাদেরকে বৈধতা দেওয়া হবে। এইটা প্রসিডিওর বা কিভাবে তাদের পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র জমা দেবেন তারা আমরা এমবেসির পক্ষ থেকে আবারও জানিয়ে দিব। DBC News Desk.